প্রথমত তোমরা তোমাদের নিজের সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর প্রথমে তোমরা যাবে কানেকশান অ্যান্ড শেয়ার, ঠিক আছে? ওইখান থেকে প্রাইভেট ডিএনএসে যাবে, যার অটো করা থাকবে অটো, যার অফ করা থাকবে সে একটু অটো করে নেবে, ঠিক আছে? এরপরে তোমরা চাইলে ফোনটা এরোপ্লেন মোডও করতে পারো। তো সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, ওকে, গিয়ে ওয়ার্মিং যাবে। তো এখানে দেখতে পাচ্ছ চায়না, হংকং, জাপান, সাউথ কোরিয়া, এখানে অল অল আছে। তোমরা এটা এশিয়া করে নিতে পারো বা ইউরোপ, যার যেটা সুবিধা হচ্ছে সেটা করে নেবে, ঠিক আছে? এখানে আরো সব আছে, সবথেকে ভালো জিনিস তোমরা দেখে নেবে। আর যেটা বলার ছিল, ইন্টারনেট আমার সিম টুয়ে চলছে, আমি নিজে চালু করেছি, আমার ফোনে যেভাবে করেছি আমি সেটাই বলছি। তোমরা তোমাদের ফোনে যাবে, গিয়ে এটা ডায়াল করবে *1*6800#, ওকে, এই নাম্বারটায় কল করবে। কল করার 5-10 মিনিট পরে অটোমেটিক নেটওয়ার্ক চালু হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। একটু লাইক ও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ।